সবাইকে স্বাগতম গণিতের গল্প নয় আমাদের আজকের আয়োজন ফাংশনের গল্প কথা তো আমি মনে হয় সবার কাছ থেকে যখন মাঝে মাঝে রিকোয়েস্ট পাই যে কোন বিষয় নিয়ে তাদের আলোচনা দরকার তো সেখানে সবচেয়ে বেশি যেই ব্যাপারগুলো নিয়ে আমি রিকোয়েস্ট পাই তার মধ্যে একটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশ যেটা আমি আগের পর্বে বুঝিয়েছিলাম এবং আরেকটা হচ্ছে এই ফাংশান তো ফাংশান নিয়ে আমি জানি না যে কেন মানুষের মনে এত ভীতি কিংবা কেন এত বেশি মানুষ এটা নিয়ে জানতে চায় তো আমার মনে হয় যে ছোট ছোটো ব্যাপার যেগুলো নিয়ে আপনাদের প্রশ্ন আছে তো সেগুলো যদি আমাকে একটু জানাতে পারেন যে কোন কোন বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন আছে এখানে জানান আমি দেখে নেব যে কি বিষয়ে আপনাদের প্রশ্ন আছে আর আমি নিজের মতো করে আমি বলবো আসলে ফাংশন জিনিসটা আমি নিজে খুব মজা করে বুঝেছিলাম আমি চেষ্টা করব সেই সেই আনন্দটা আপনাদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায় আজকের মূল আলোচনা গণিতের গল্প নয় ফাংশনের গল্প কথা তো ফাংশন এই জিনিসটার শুরু নিয়ে একটু বলি যে ফাংশনের শুরু কখন হয়েছিল তো এটা মোটামুটি সপ্তদশ শতকের কথা মানে হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো নিরানব্বই পর্যন্ত যে সময়টা এটাকে বলে সপ্তদশ শতক তো ওই সময়টাতে ফাংশনের ধারণাগুলো মানুষের মাঝখানে প্রথম মাথাচাড়া দিয়ে উঠে বলা যেতে পারে তো ওই সময়েই ডে কার্তের কথা হয়তো আপনারা অনেকে জানেন যে কার্তে যিনি কার্তেসীয় সেও স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করেছিলেন তিনি ও সময়ে স্থানাঙ্ক ব্যাপারটা যখন তিনি আবিষ্কার করলেন তা আবিষ্কার করার পরে তিনি তখন নানান রকম তখনকার প্রচলিত যে ধরনের কি বলে ফাংশন ছিল তখন সেগুলোকে মানুষ ফাংশন হিসাবে জানতো না মানুষ জানত যে কিছু কিছু অপারেটর আছে যেগুলো নানান রকম কাজ করে যেরকম লগ বা সাইন সাইন সম্পর্কে মানুষের কিছুটা ধারণা ছিল যে এটা এক ধরনের অনুপাত তো এই এই যে বিভিন্ন রকম অপারেটর এগুলো নিয়ে মানুষ যখন কাজ করতে থাকলো তখনই আসলে ফাংশনের ধারণাটা জন্মায় মেন মেইন ব্যাপারটা আমি একটু বোঝাই মূল যে ধারণাটা সেটা যখন মানুষের মাথায় আসলো এই ব্যাপারটা প্রথম মানুষ ফিল করলো সেটের মাধ্যমে সেটা আসলে বেশি দিন আগের কথা না সেটা হচ্ছে মোটামুটি এই এই একশো বছর আগেকার কথা হবে কারণ এই যে সেট থিওরি যেটাকে আমরা বলছি যেটা জর্জ ক্যান্টর যিনি তৈরি করেছিলেন এটা আসলে দিন আগের কথা না এটা মোটামুটি আঠারোশো চুয়াত্তর সালের কথা তো সেটা তো আঠারোশো সালে আমাদের রবি ঠাকুর জন্ম নিয়েছিলেন মানে বোঝাই যাচ্ছে যে এটা বেশি দিন আগের কথা না আর বলছি তো যাই হোক তো মোটামুটি শতকের শেষের দিকে মানে বা এরকম সময়ের দিকে জর্জ ক্যান্টর এবং আর যারা যারা ছিলেন সে সময় গণিতবিদরা তারা সেটের মাধ্যমে ফাংশনকে সংজ্ঞা দিলেন যেটা মাত্র একশো বছর আগে একটা কথা তো সেই জিনিসটাই আমি আজকে ভালো করে বোঝাবো তো এটা বুঝতে গেলে মূল যে ধারণাটা বোঝা দরকার সেটা কি সেটা হচ্ছে যে ফাংশন মূলত দুইটা সেটের মধ্যে সম্পর্ক এইটা বোঝাটা খুব জরুরি তো দুইটা সেটের মধ্যে যে কোনো রকম সম্পর্ক হলেই হবে না ফাংশন হতে গেলে কিছু কিছু বৈশিষ্ট্য মেনে চলতে হবে তো সেই বৈশিষ্ট্যগুলো কিরকম সেটা একটু বলি আচ্ছা তো ধরা যাক আগে সম্পর্কটা একটু দেখা যাক যে রকম সম্পর্ককে আমরা ফাংশন বলবো আর কিরকম সম্পর্ককে ফাংশন বলবো না তো ধরা যাক দুইটা সেট আছে এই যে সেই ডিম ডিম আকৃতির চেহারা যেটা আমরা দেখে সবসময় সি সিডি এরকম চারটে উপাদান আছে আর এই সেটের মধ্যে আছে ওয়ান টু থ্রি তো এরকম এই দুটো সেট আমাদের কাছে আছে এই দুটো সেটের মধ্যে এই এক একটা দাগ মানে হচ্ছে কোনো না কোনোভাবে এদের সম্পর্ক করা সম্পর্কটা কিরকম ধরা যাক এখানে এরকমভাবে সম্পর্কযুক্ত যে এ এর সঙ্গে এ ওয়ান সম্পর্ক যুক্ত বি এর সঙ্গে থ্রি সম্পর্কযুক্ত সি এর সঙ্গে টু সম্পর্ক আবার ডি এর সঙ্গে ওয়ান সম্পর্ক যুক্ত এরকম যে কোনো রকম দাগ একটা সম্পর্ক প্রকাশ করে তো এই দাগ টানাগুলোকেই আমরা যখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় লিখি বা কার্তেশিয়ান প্রোডাক্ট হিসাবে অথবা ক্রমজোড় হিসাবে লিখি তখন এটাকে এভাবে লেখা হয় এ ওয়ান কমা থ্রি ভালো করে দেখুন আসলে কি আছে এ ওয়ান মানে হচ্ছে এর সঙ্গে ওয়ান সম্পর্কিত বি এর সঙ্গে থ্রি সম্পর্কিত সি এর সঙ্গে টু সম্পর্কিত আবার ডি এর সঙ্গে ওয়ান সম্পর্কিত যে সম্পর্কটাকে আমি একটার সাথে আরেকটা লাগিয়ে লিখলাম তো এইভাবে লেখাটাকে বলে ক্রমো জোড় আকৃতিতে লেখা এবং এর আগে আমি একবার একটা পর্বে বুঝিয়েছিলাম যেটাকে ক্রোমোজোর বলে কারণ এখানে ক্রোমোটা গুরুত্বপূর্ণ ডি ওয়ান আর ওয়ান ডি এটা একই জিনিস না তো সাধারণভাবে ফাংশন দিয়ে যেটা করে সেটা হচ্ছে ফাংশন একটা মেশিনের মতো আমি চিন্তা করি যে ওকে ফাংশন এটা হলো একটা মেশিনের মতো ব্যাপার এই একটা ধরা যাক মেশিন সেই মেশিনের কি করা আছে একটা ইনপুট দেওয়া যেতে পারে আর একটা আউটপুট পাওয়া যায় ইনপুট মানে হচ্ছে সেই মেশিনের মধ্যে তুমি কি দিলে আর আউটপুট মানে হচ্ছে তুমি কি পেলে কী দিলাম আর কি পেলাম এই হচ্ছে ফাংশনের মূল ধারণা তো আমি ধরো একটা কি বলা যায় এটাকে জুস বানানোর মেশিন আমি চিন্তা করি তো সেই জুস বানানোর মেশিনের মধ্যে আমি আপেল দিলে আপেলের জুস পাওয়া যায় কমলা দিলে কমলার জুস পাওয়া যায় তো এরকম আমি যে ধরনের ছোট ছোটো ফল দিলে সেই ফলের জুস পাওয়া যায় এখন কথা হচ্ছে যে এরকম একটা জুস বানানোর মেশিনে আমি যা দেবো তাতেই কি একটা জুস পাবো তো এটা হচ্ছে ফলের জুস বানানোর মেশিন তো সেখানে আমি ইচ্ছা করলেই আমি সেখানে একটা থান ইটের টুকরা আমি ওখানে দিয়ে দিতে পারি না ইটের টুকরা দিলে সেখান থেকে কোনো আউটপুট পাওয়া যাবে না তো যে সমস্ত জিনিস ওখানে ইনপুট হিসেবে দেয়া যায় সেগুলোকে আসলে বলে ডোমেন তো আমি সেটার কথা আরেকবার বলবো এখানে তো এইটার সাথে এইটা একটু মেরানোর চেষ্টা করি এই মেশিনটার মধ্যে আমি যদি এ দেই তাহলে ওয়ান পাওয়া যায় এই মেশিনের মধ্যে আমি যদি বি দেই তাহলে থ্রি পাওয়া যায় অর্থাৎ এই দুটো একইভাবে সম্পর্কযুক্ত আমি এই সম্পর্কটা দেখার চেষ্টা করছি এখানে তো একটা ব্যাপার এবার ভালো করে খেয়াল করুন যার সাথে যার সম্পর্ক করছি এই পাশ থেকে এই পাশে এদের একটাকে বলে ডোমেইন ডোমেইন হচ্ছে কাদের সঙ্গে আমি সম্পর্কযুক্ত করছি এটা হচ্ছে ইনপুটগুলো যে সমস্ত জিনিস ইনপুট দেয়া যায় তারা হচ্ছে ডোমেইন আর যার যাদের সঙ্গে সম্পর্কযুক্ত করছি ডান পাশে যারা আছে তারা আসলে কোডোমেন আমি রেঞ্জের কথাটা একটু পরে বোঝাবো তো আমি আরেকবার আরেকবার একটু বলি তাহলে আমি ডোমেনের সঙ্গে কোডোমেনকে সম্পর্কযুক্ত করছি তো এটাকে লেখা হয় এইভাবে ফাংশন এ থেকে বিতে তারপরে ফাংশনটা কি সেটার বর্ণনা আমি পরে এখানে লিখি যখন এইভাবে লেখা হয় এর মানে হচ্ছে এ হচ্ছে এই যে বাম পাশে যে সেটটা ছিল সেটা আর বি হচ্ছে ডান পাশে যে সেটগুলো ছিল সেটা এ বি সি ডি ছিল এখানে এখানে ওয়ান টু আছে আবার এ এর মধ্যে এ চলে আসছে তাহলে আমি এখানে পি কিউ আর দিয়ে আপাতত লিখি যাতে কনফিউশন না থাকে ধরা যাক ফাংশনটাকে আমার লিখছি ফাংশন এ থেকে বি ধরা যাক এফ অফ এক্স টু এক্স স্কোয়ার এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে ফাংশনটার ডোমেইন হলো এ শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে ডোমেইন ইহার নাম ডোমেন এবং এইখানে যেটা আছে সেটা রেঞ্জ না সেটা হচ্ছে কোডোমেন এটা হলো কোডোমেন রেঞ্জ আর কোডোমেন ব্যাপারটা আমি একটু পরে বোঝাবো আবার পি কিউ আর এটা হচ্ছে ওয়ান টু ধরো যে আমি জাস্ট এই দুই পাশে লিখলাম তো এখন খেয়াল করুন যে এই যে বাম পাশে যারা এরাই হচ্ছে ডোমেন আর ডান পাশে যারা তারা হচ্ছে কোডোমেন এইবার ফাংশন হতে গেলে এই সম্পর্কগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে সেই বৈশিষ্ট্যটা আমি একটু বোঝাই এই ডিম ডিম আকৃতি করেই বোঝাবো আমি তারপরে আমি আবারও এই নোটেশনে ফিরে যাব তাহলে দেখি ধরা যাক এই ফাংশন ব্যাপারটা বোঝাতে গেলে আমি একটা ইন্টারেস্টিং উদাহরণ আমার মাথায় সময় কাজ করে যেটা হচ্ছে আম এবং আম গাছের উদাহরণ ধরা যাক আমাদের কাছে আছে পৃথিবীর সমস্ত আম যাবৎকালে মনে করেন পৃথিবীর ইতিহাসের যত রকম যতগুলো আম এসেছে আমকে আমি একটা সেটের মধ্যে রাখলাম আম আম এ বি আম সি আম ডি পৃথিবীর ইতিহাসের সমস্ত আম এখানে আছে অনেকগুলো এই জন্য ডট ডট দিয়ে লিখলাম আর ডান দিকে আছে পৃথিবীর ইতিহাসের যতগুলো আম গাছ এসেছে তাদের সবাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা দেখাবো যে এদের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা হচ্ছে একটা ফাংশন আচ্ছা ফাংশন হতে গেলে দুইটা ইম্পর্টেন্ট কথা থাকতে হবে মানে দুইটা ইম্পর্টেন্ট ঘটনা ওখানে না ঘটলে সেটাকে ফাংশন বলা যাবে না সম্পর্ক তো ইচ্ছা মতো করাই যায় ও এর সাথে আমি যে কোনো একটা জিনিসটা এনে দিলাম বিয়ের সঙ্গে যে কোনো একটা রেখা টেনে দিলাম তাহলে এক একটা সম্পর্ক তৈরি হবে কিন্তু সমস্ত সম্পর্কই ফাংশন হবে না ফাংশনগুলোর মধ্যে কিছু কিছু মানে কিছু কিছু সম্পর্কগুলোর মধ্যে কিছু কিছু সম্পর্ক আসলে ফাংশন তো কাদেরকে আমি সেই কাদেরকে আমি ফাংশন ব্যাপারটা বলবো সেটা একটু লেখি এ থেকে আচ্ছা ধরা যাক টু সঙ্গে ওয়ান রিলেটেড সি এর সঙ্গে ফোর রিলেটেড এর মানে কি আমি আমকে জিজ্ঞাসা করলাম আম এ বাবা এ তুমি কোন গাছ থেকে এসেছো সে বললো আমি দুই নাম্বার গাছ থেকে এসেছি এই যে বাবা বি তুমি কোন গাছ থেকে এসেছো আমি এক নাম্বার গাছ থেকে এসেছি বাবা সি তুমি কোন গাছ থেকে এসেছো আমি চার নম্বর গাছ থেকে এসেছি বাবা ডি তুমি কার থেকে এসেছো বললো আমি তিন নাম্বার গাছ থেকে এসেছি বাবা ই তুমি কার থেকে এসেছো এই আমটাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কোন গাছ থেকে এসেছো সে বলল আমি কোনো গাছ ছাড়াই জন্ম নিয়েছি বলো এটা কি হবে এটা কি ঠিক হলো না এটা হচ্ছে এরকম যদি হয় যে বাম দিকে কেউ ফাঁকা পড়ে আছে ডান দিকে কারোর সাথে সম্পর্ক নাই সেটা হওয়া যাবে না এটা হলে তখন এটা এই ঘটনাটা তখন ফাংশন হবে না অর্থাৎ বাম দিকে কেউ ফাঁকা থাকতে পারবে না আবার বলছি আমি বাম দিকে কেউ ফাঁকা থাকতে পারবে না এরকম আধ্যাত্মিক আম আমরা চাই না এমন কোনো আম যে কোনো আম গাছ ছাড়াই সে চলে এসেছে এরকম কোনো কিছু হওয়া যাবে না ঠিক আছে তার মানে কি বাম দিকে কেউ ফাঁকা থাকবে না এটা একটা শর্ত আচ্ছা বলো তো ডান দিকে কি ফাঁকা থাকতে পারে এই উদাহরণটা চিন্তা করো এই উদাহরণ থেকে দেখো খেয়াল করো ডান দিকে কি এমন কোনো গাছ থাকতে পারে যে গাছে কোনো আম নাই হতে পারে এরকম গাছ আমি নিজে দেখেছি ধরো এখন পর্যন্ত যে গাছে আম ধরে নাই তুমি সেই গাছটার কথাও চিন্তা করতে পারো কিন্তু এখন পর্যন্ত যত আম এসেছে প্রত্যেকটা আমই কোনো না কোনো গাছ থেকে এসেছে কিন্তু যতগুলো আম গাছ এসেছে সবগুলো আম গাছই হয়তো আম জন্ম নাও দিতে পারে তার আগেই মারা যেতে পারে তাই না তার মানে আম গাছকেও থাকতে পারে ফাঁকা ডান দিকে ফাঁকা থাকতে পারে কিন্তু বাম দিকে কোনো উপাদান একদম সম্পর্কহীনভাবে ঘুরে বেড়াতে পারবে না কোনো ঝুলন্ত অবস্থা কেউ থাকতে পারবে না তাহলে এই কথাটা আমি যদি আমাদের ওই ফাংশনের দিকে চিন্তা করি যে ফাংশনের মধ্যে ব্যাপারটা কীরকম এটা হচ্ছে সেই ইটের মতো আমি একটু আগে বলছিলাম না মেশিনের মধ্যে তুমি জুস বানানোর মেশিনে তুমি একটা ইট ঢুকিয়ে দিয়েছো কোনো আউটপুট পাবে পাবে না তাহলে ইটকে আমি ওই ফাংশনের ডোমেইন বা ইনপুট হিসাবে রাখতে পারবো না এমন কোনো ইনপুট থাকবে না যার আউটপুট নাই তুমি ফাংশনটা একটা যন্ত্র যন্ত্রের মধ্যে ইনপুট দিয়ে দিলে আর কিছু বেরোচ্ছে না এরকম হওয়া যাবে না কিছু না কিছু আউটপুট পেতেই হবে এইবার আর একটা খুব জরুরি ব্যাপার আছে জরুরি ব্যাপারটা কিরকম ধরো তুমি এইখানে দেখো এই ডি কে ধরো তুমি জিজ্ঞেস করেছিলে ডি বাবা ডি তুমি কোন গাছ থেকে এসেছো বললো থ্রি থেকে এসেছি বাবা ই তুমি কোন গাছ থেকে এসেছ আমি কোন গাছ থেকে এরকম হওয়া যাবে না তুই বাদ আচ্ছা ই কে আমি বাদ দিয়ে দিলাম এখন ধরো পরের জন্য হচ্ছে এফ ই তো আমি বলেছি থাকতে পারবে না এমন কেউ থাকতে পারবে না যে ঝুলন্ত বাবা এফ তুমি কোন গাছ থেকে এসেছ সে বললো কি আমি চার নম্বর গাছ থেকে এসেছি এই ধরো কি হলো একটু আগে আরেকজন বলেছিল যে আমি চার নম্বর গাছ থেকে এসেছি কে বলেছে সি বলেছিল আমি চার নম্বর গাছ থেকে এসেছি এফ বলেছে আমিও চার নম্বর গাছ থেকে এসেছি এটাকে হওয়া সম্ভব সম্ভব একই গাছে দুইটা আম থাকতেই পারে কোনো অসুবিধা নাই অর্থাৎ বাম দিকের একাধিক ইনপুটের সাথে আউটপুট একই এক আউটপুট হতে পারে কোনো অসুবিধা নাই এই যে সি এবং এফ এদের দুজন থেকে যে চার পাওয়া গেল এতে কোনো সমস্যা নাই আবার বলছি আমি সি এবং এফ এদের থেকে যে একে আউটপুট পাওয়া গেল এতে কোনো সমস্যা নাই দুইটা আম তারা একই গাছ থেকে আসতেই পারে কোনো অসুবিধা নাই এতে প্রবলেম নাই প্রবলেমটা কখন প্রবলেমটা হচ্ছে আমি আরেকবার লিখি ওরা যেহেতু ঘিঞ্জি হয়ে গেছে আরেকবার একটু ছোটো ছোটো দেখি প্রবলেমটা কখন সেটাই এখন দেখাই এখানে ঘোরোতর সমস্যা আছে সমস্যা কি বললাম বাবা এ তুমি কোন গাছ থেকে এসেছো ওয়ান থেকে বাবা বি তুমি কোন গাছ থেকে এসেছো ওয়ান থেকে অসুবিধা নাই দুইটা আম একই গাছ থেকে আসতেই পারে দুইটা আম একই গাছ থেকে আসলে কোনো সমস্যা নাই তাই না কারণ একই গাছে কতগুলো আম আম ধরে তাই না এখন আমি বললাম বাবা সি তোমার মাকে তুমি কোন গাছ থেকে এসেছো বললো আমার মা দুই এবং তিন একই আম দুইটা গাছ থেকে এসেছে এটা কি হওয়া সম্ভব এটা হওয়া সম্ভব না অর্থাৎ বাম দিকের কারোর সঙ্গে ডান দিকের একাধিকের সম্পর্ক থাকা যাবে না বাম দিকের কারোর সঙ্গে ডান দিকের একাধিকের সম্পর্ক থাকা যাবে না এটা হচ্ছে ফাংশনের রুল এখানে দুইটা বড় বড় দুর্ঘটনা ঘটছে নাম্বার ডি নাম্বার ডি তার সঙ্গে কারো সম্পর্ক নাই সে কোনো গাছ থেকে আসে নাই মানে তার গাছ লাগে সে আকাশ থেকে ভূপাতিত হয়েছে এরকম হওয়া যাবে না এরকম আধ্যাত্মিক আম আমরা চাই না আবার সি সেও বড় আধ্যাত্মিক তার আবার দুইটা মা যে দুইজন থেকে মানে দুইটা গাছ থেকে সে জন্ম নিয়েছে এরকমও হওয়া যাবে না তাহলে দুইটা ঘটনা কি কি হওয়া যাবে না এক হচ্ছে কেউ ঝুলন্ত থাকবে না বান্দিকের কেউ ফাঁকা অবস্থায় থাকবে না তৃতীয়ত বান্দিকের কারো সঙ্গে ডানদিকের একাধিকের সম্পর্ক থাকা যাবে না মানে একই প্রশ্নের দুইটা উত্তর দেওয়া যাবে না তুমি বললে তোর মাকে বললো দুই হতে পারে তিন হতে পারে এরকম না ফাংশন যে কারণে এই এই শর্তটা কেন দেওয়া হয়েছে এটা আগে আমরা চিন্তা করি যে কেন এরকম একটা শর্ত দেওয়া হলো যে বাম দিকের কারোর সঙ্গে ডান দিকের একাধিকের সম্পর্ক হওয়া যাবে না কেন এইটা বলা হলো বলা হয়েছে এই কারণে যেন আমরা নিশ্চিত থাকতে পারি আউটপুটটা সম্পর্কে আমি যখন ধরা যাক একটা ফাংশন এরকম আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি ফাংশনটা এরকম হয় এফ অফ এক্সিকল টু স্কোয়ার তাহলে সেই ফাংশন থেকে এরা বলে যে এই ফাংশন মানে কি এই ফাংশনের কাজ হচ্ছে এটা এমন একটা মেশিন সে যাকে পায় তাকে ধরে বর্গ করে ছেড়ে দেয় কিরকম তাকে যদি দেওয়া হয় তোমাকে দিলাম দুই সে বলবে আমি দিলাম তোমাকে দুই স্কোয়ার আমি দিলাম তোমাকে তিন সে বলবে আমি দিলাম তিন স্কোয়ার তাকে তুমি যাই দেবে সে সেটাকে বর্গ করে ছেড়ে দেবে তাহলে বর্গ করলে কত পাওয়া যাবে নয় একটা ব্যাপার খেয়াল করো সেখানে আমি মাইনাস তিন দিলেও সে নয় আউটপুট দেয় কোনো অসুবিধা নাই দুইটা বাম দিকে আমার আবার যেটা বলছি সেটা এখানে ভালো করে খেয়াল করো তুমি দুই থেকে এখানে পাচ্ছ চার অসুবিধা নাই মাইনাস দুই থেকেও চার পাচ্ছ কোনো অসুবিধা নাই বাম দিকের এই যে এইগুলো হচ্ছে আমের মতো চিন্তা করো এই যে দুইটা আমের সঙ্গে একটা গাছ সম্পর্ক থাকতেই পারে একটা গাছ থেকে দুইটা আম আসতেই পারে কোনো অসুবিধা নাই কিন্তু কখনো এরকম হওয়া যাবে না যে একই ইনপুট থেকে আলাদা আলাদা আউটপুট তাহলে যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে ওই ফাংশনটা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি না সে এক একবার এক এক কথা বলে আমি ফাংশনটা বললাম যে অফ টু কত সে বললাম টেন আবার তাকে প্রশ্ন করলে এফ অফ টু কত চার এরকম হওয়া যাবে না তুমি যতবারই তুমি এফ অফ টু দেবে সে প্রত্যেকবার একটাই উত্তর দেবে তার উত্তরটা সবসময় একই হবে এমন হতে পারে যে একাধিক জিনিসের জন্য একই উত্তর ধরো বাংলাদেশের যত মানুষ আছে তাদের সবাইকে তুমি যদি জিজ্ঞেস করো তোমার দেশের নাম কী তারা সবাই বলবে বাংলাদেশ এটা একটা ফাংশন এই প্রশ্নের উত্তর কি ধরো বাংলাদেশের ভিতরে যেসব মানুষ আছে তাদেরকে নিয়ে যদি তুমি প্রশ্ন করো যে তোমার দেশের নাম কি তারা সবাই বলবে বাংলাদেশ তাতে কোনো সমস্যা নেই তাহলে সব মানুষের সঙ্গে বাংলাদেশের সম্পর্কযুক্ত এটা হচ্ছে অনেকগুলো আমের সঙ্গে একটা গাছ সম্পর্কযুক্ত কিন্তু ধরো একই সঙ্গে তুমি বললো তুমি কোন দেশে জন্ম নিয়েছো ধরো তুমি তাকে জিজ্ঞেস করলে সে বলল বাংলাদেশ আরেকজন তাকে জিজ্ঞেস করলে তুমি কোন দেশে জন্ম নিয়েছো সুইজারল্যান্ড এরকম হওয়া যাবে না সে দুইটা জায়গা থেকে এক একবার এক এক রকম উত্তর দেওয়া যাবে না এই নিশ্চিত হওয়ার জন্য এই রুলটা করা হয়েছে তাহলে দুইটা রুল আমি আরেকবার আরেকবার ফাইনাল করে আমি দ্রুত এখন অন্য জিনিসগুলো বোঝানো শুরু করব। খেয়াল করো আমি বলেছিলাম যে বাম দিকে কেউ ফাঁকা থাকতে পারবে না কেউ এরকম ঝুলন্ত অবস্থায় থাকতে পারবে না তাহলে আরেকবার আমি এখানে জাস্ট একবার ছোট্ট করে ধরো সি দুই থেকে ডি আচ্ছা এটা কি ফাংশন হবে হবে না এটা ফা না মানে এটা ফাংশন না কেন ফাংশন না কারণ বাম দিকে ফাঁকা আছে আচ্ছা তো আমি এক একটা কেস দেখাই এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি নিজে নিজেই দেখো এখানে তাকাও এইটা ফাংশন হবে কি হবে না এটা কি ফাংশন ডান দিকে তো একজন ফাঁকা আছে একটা গাছ আছে যে তার নাই কোনো অসুবিধা ফাইন অসুবিধা নাই এইটা ফাঁ এটা একটা ফাংশন কোনো সমস্যা নাই এরকম রিলেশন হলে সমস্যা নাই যে ডান দিকে যদি কেউ ফাঁকা থাকে আচ্ছা এবার আসো আর একটা সম্পর্কের দিকে এখানে আমরা তাকাই যদি এরকম হয় এ সি ডান দিকে আছে ওয়ান টু থ্রি এটা কি ফাংশন না এটা ফাংশন না কারণ এ কে তুমি প্রশ্ন করেছো বাবা তোমার মায়ের নাম কি বলেছে এক এবং দুই আউটপুট দুইটা হওয়া যাবে না কোন একটা ইনপুটের থেকে আউটপুট দুইটা হওয়া যাবে না এটা ফা না ঠিক আছে আবার তাকাও এখানে সম্পর্কগুলো আগে বোঝার চেষ্টা করো কোনটা ফাংশন কোনটা ফাংশন না এটা যদি ক্লিয়ার হয়ে যাও দেখো জিনিসটা খুব সহজ এর মধ্যে এমন কোনো আহামরি কিছু নাই বাম দিকে কেউ ফাঁকা থাকতে পারবে না বাম দিকে কারোর সঙ্গে ডান দিকে দুইটা বা মানে একের বেশি কারোর সম্পর্ক থাকা যাবে না ধরো এ ওয়ান টু থ্রি সঙ্গে তিনটার সম্পর্ক রয়েছে এটা কি ফাংশন হবে না এটা ফাংশন না কারণ একই ইনপুটের থেকে আলাদা আলাদা আউটপুট হওয়া যাবে না অতএব এটা ফাংশন না এটা ফা না ঠিক আছে তাহলে দেখো এইবার আমরা ফাংশন সেগুলোর এটা কি ফাংশন নাকি এটা কি ফাংশন হবে ডান দিকে একজন ফাঁকা আছে বাম দিকে একজনের দুইজনের সঙ্গে একজনের সম্পর্ক আছে কোনো অসুবিধা নাই ডান দিকে ফাঁকা থাকলেও সমস্যা নাই ডান দিকের যদি কারোর সঙ্গে বাম দিকের একাধিকের সম্পর্ক থাকে তাহলেও সমস্যা নাই এই যে এই গাছ থেকে দুইটা আম এসেছে এই এই আমটা এসেছে ওই গাছ থেকে কোনো সম্পর্ক নাই আর ডান দিকে একটা গাছ ফাঁকা পড়ে আছে তাতেও কোনো সম্পর্ক নয় অসুবিধা নাই আমাদের এরকম থাকলে আমরা এটাকে বলি ফা এটা একটা ফাংশান তবে এখন এখন আমরা ওই যে একটু আগে আমরা বলেছিলাম না যে কুডোমেনের একটা ব্যাপার ছিল তো আমরা এই অবস্থায় যখন রাখি যতবার এরকম করে ডিম ডিম আকারে আমরা লিখছি ততবার তুমি জেনে রাখো যে এইটা হচ্ছে ডোমেন বাম দিকে যারা আছে তারা ডোমেন এবং ডান দিকে যারা আছে তারা কো ডোমেন তাহলে এখানে এরকম যদি একটা ছবি থাকে সেই ছবি থেকে ডোমেন কারাকারা এই ছবিতে ডোমেন হচ্ছে এ সি কো ডোমেন কারাকারা কোডোমেন হচ্ছে ওয়ান টু থ্রি বাম দিকে যারা আছে তারা সবাই ডোমেন ডান দিকে যারা আছে তারা সবাই কোডোমেন এখন খেয়াল করো কোডোমেনের মধ্যে সবারই যে একটা করে আম আছে তা না কেউ কেউ আছে নিঃসন্তান গাছ আছে না যেরকম নাম্বার থ্রি ওখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন নম্বর যে আছে দেখো এখানে তার সঙ্গে বাম দিকের কারো সম্পর্ক নাই তো এই ডান দিকে যাদের সঙ্গে বামের কারোনা কারো সম্পর্ক আছে তাদেরকে মিলে হয় রেঞ্জ রেঞ্জ হচ্ছে শুধু আউটপুটগুলা তাহলে এখানে রেঞ্জ কারা কারা যাদের সঙ্গে বামের কারণা কারো সম্পর্ক আছেই কোডোমেনের একটা সাবসেট হলো রেঞ্জ আবার আমি বলছি কোডোমেনের মধ্যে সাবসেট হচ্ছে রেঞ্জ রেঞ্জ হলো তারা যাদের সঙ্গে বামের কারো না সম্পর্ক আছে যেরকম এখানে ওয়ান আর টু তাহলে এখানে আমি লিখি এটা হচ্ছে ডোমেন এটা হল কোডোমেন আর রেঞ্জ কারা বলতো রেঞ্জ হচ্ছে এখানে ওয়ান আর টু খেয়াল করে দেখো রেঞ্জের সকল উপাদানই কোডোমেনের উপাদান কিন্তু কোডোমেনের সকল উপাদানি রেঞ্জের উপাদান না খেয়াল করেছো দেখো রেঞ্জের সকল উপাদান যে এই যে ওয়ান টু এরা সবাই কোডোমেনের উপাদান কিন্তু কোডোমেনের যত উপাদান আছে নাম্বার থ্রি যেরকম সেটা রেঞ্জের উপাদান না রেঞ্জ কারা রেঞ্জ হচ্ছে শুধুমাত্র আউটপুট যে যারা যারা আছে তারা হচ্ছে রেঞ্জ রেঞ্জ মানে কি তাহলে ডোমেনের আউটপুট গুলা হচ্ছে রেঞ্জ তার মানে তাহলে এরকম একটা ছবি আমরা আরেকবার দেখি সেখান থেকে তোমরা রেঞ্জ বোঝার চেষ্টা করো এ বি সি ডি এখানে হচ্ছে ওয়ান আচ্ছা অন্য কিছু টুয়েলভ থার্টিন এটা কি ফাংশন 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 প্রথমে তাকাও এটা এটা কি উত্তর হচ্ছে না না ওই যে ডি ঝুলন্ত করে আছে ওই যে আধ্যাত্মিক আম একটা আছে এরকম আধ্যাত্মিক আম থাকা যাবে না আচ্ছা ঠিক আছে ডি এর সঙ্গে বারো আমি যোগ করে দিলাম এটা কি ফাংশন উত্তর হচ্ছে এটা ফাংশন ডোমেন কারা ডি সেই ফাংশন রেঞ্জ কারা রেঞ্জ হচ্ছে টেন আর টুয়েলভ রেঞ্জ হচ্ছে তারা যারা হলো আউটপুট এসেছে যাদের সঙ্গে কারণাকার কারোর বামের কারণা সম্পর্ক আছে তারা হলো রেঞ্জ আপনার রেঞ্জ এখানে কে রেঞ্জ হচ্ছে টেন টুয়েলভ কোডোমেন হচ্ছে টেন টুয়েলভ থার্টিন তার মানে কি আমি বলতে পারি রেঞ্জ অফ এফ কোনো ফাংশান এফ এর রেঞ্জ হলো সাবসেট অফ কোডোমেইন অফ এফ রেঞ্জ হল কোডোমেইনের একটা সাবসেট সাবসেট ঠিক আছে এখন সাবসেট এই জিনিসটা একটু মাথার মধ্যে আনো যে সাবসেট বা উপসেট জিনিসটা কি ছিল তোমাদের কি মনে আছে তো যে সাবসেট বা উপোসেট যেটাকে আমরা বলছি সেটা কি সেটা কি সবসময় সেট থেকে ছোট হয় আসলে ঘটনা তা না কোনো সেট নিজেই নিজের আবার উপসেট হতে পারে সো এই জিনিসটা আমরা এখানে এখন খেয়াল করবো ধরো এরকম যদি কোনো সম্পর্ক থাকে যদি এরকম কোনো একটা সম্পর্ক থাকে এমন কি সম্পর্ক থাকা সম্ভব না যে ডান দিকে কেউ ফাঁকা পড়ে নাই ধরো ব্যাপারটা এরকম হলো আচ্ছা উপরে লিখে দিলাম চার ও আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হয় নাই উল্টা হয়ে গেছে দাঁড়াও নিচে আরো দুটো উপাদানকে আমি যুক্ত করে দিই করবো ডি এবং ই কে আচ্ছা এবার খেয়াল করে দেখো এই অবস্থায় ডান দিকে যারা যারা আছে তাহলে এখানে কোডোমেন কারা এখানে কোডোমেন হচ্ছে ফোর ওয়ান টু থ্রি ভাইয়া আমি যদি ওয়ান টু থ্রি ফোর লিখতাম ভুল হতো না সেটের মধ্যে তুমি উল্টাপাল্টা করে যেভাবে লেখো অসুবিধা নেই উপাদানগুলো সবাই থাকলেই হলো রেঞ্জ কারা আউটপুট হিসেবে কারা কারা এসেছে দেখো এইবার রেঞ্জও যারা কোডোমেনও তারা এইরকম যদি কখনো ঘটনা ঘটে যেখানে রেঞ্জ এবং কোডোমেন একই হয়ে যায় তখন তাদেরকে আমরা বলি সার্বিক ফাংশন সার্বিক ফাংশন মানে কি আমরা সবাই আছি ডান দিকে যারা যারা আছে তারা সবাই না কারোর রেঞ্জ কারো না কারোর আউটপুট কেউ ফাঁকা থাকবে না কোনো নিঃসন্তান আম গাছ কোনো নিঃসন্তান আম গাছ ওখানে থাকবে না এইটা হচ্ছে সার্বিক ফাংশন কখন সার্বিক ফাংশনের মেইন কথাই হচ্ছে ডান দিকে যখন সবাই না কারোর প্রতিচ্ছবি হবে আর কি এই এগুলো কেবল প্রতিচ্ছবি এর প্রতিচ্ছবি চার বি এর প্রতিচ্ছবি চার সি এর প্রতিচ্ছবি এক ডি এর দুই এর হচ্ছে তিন যারা সার্বিক ফাংশনের সংজ্ঞাটা কি যখন রেঞ্জ কোডোমেনের সমান হয়ে যায় রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয়ে যায় তখন তাকে আমরা বলি সার্বিক ফাংশন ঠিক আছে তাহলে তোমরা এখন সার্বিক ফাংশনের মূল ধারণাটা এখন বুঝতে পারছো যে কেন সার্বিক ফাংশনের দরকার হলো কারণ ডান দিকে যদি কেউ ফাঁকা থাকে তাহলেও সেটা ফাংশন হতে পারে কিন্তু সেটা কোন ফাংশন হবে না সেটা সার্বিক ফাংশন হবে না এখন দেখো বাম আর একটা ঘটনা ছিল যে ঘটনাটা এখন তোমরা দেখতে পারবে আমরা তারপরে এই সার্বি ফাংশন এবং এক এক ফাংশনের মূল ঘটনা আছে আমি বলে ফেলেছি নিজেই এটাকে বলা যে আই স্টোল মাই ওন থান্ডার আচ্ছা দেখো বাম পাশে যারা আছে মনে আছে যে আমি বলেছিলাম যে এখন আমি বাম দিকে ধরো সংখ্যা রাখলাম অসুবিধা নাই দেখো এটা কিন্তু একটা ফাংশন হবে তাই না এটা একটা ফাংশন কারণ এ থেকে দুইটা মানে দুইটা ইনপুটের একই আউটপুট আছে আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে ইনপুটটার জন্য ঠিক একটাই করে আউটপুট থাকতে হবে এটা হচ্ছে ফাংশনের মূল কথা এবং সব ইনপুটেরই কোনো না কোনো আউটপুট থাকবে তো এটা এটা দেখো ঠিক আছে এটা একটা ফাংশন কোনো অসুবিধা নাই তো এখন আমি এক কাজ করি সিকে সি এখানে থাক অসুবিধা নাই আমি দুইটাকে সরিয়ে দিলাম দেখি দুইটাকে যদি সরিয়ে দিই ধরো এই দুইটা মনে করো এখানে নাই এবং দুইয়ের সম্পর্কটাও নাই এখানে এখন যেটা হবে প্রতিটা গাছের সঙ্গে ঠিক একটা করে আম সম্পর্কযুক্ত এইরকম জিনিসটা খেয়াল করো প্রত্যেকটা আমের সঙ্গে প্রত্যেকটা গাছের সঙ্গে এই যে এই যে গাছ এখানকার প্রত্যেকটা গাছের সঙ্গে সি বাদ দাও যাদের সঙ্গে সম্পর্ক আছে শুধু তাদের কথা বলছি যেমন এ আরবি রেঞ্জের প্রত্যেকটা উপাদানের সঙ্গে ডোমেনের ঠিক একটা করে উপাদান যদি সম্পর্কযুক্ত থাকে তখন সেটাকে বলে এক এক ফাংশন একটু আগে মনে আছে যে আমরা দেখেছিলাম যে একটা গাছ থেকে তোমার দুইটা করে আম হয়েছিল এরকম ঘটনা এখানে হওয়া যাবে না এক এক ফাংশন হতে হলে দেখো ফাংশনের মধ্যে একটা বিশেষ কেস হচ্ছে একটা বিশেষ ক্ষেত্র হলো এক এক ফাংশন যখন একটা আমের সঙ্গে ঠিক একটা করে গাছ সম্পর্কযুক্ত এরকম হয় ওই যে একটু আগে যখন আমি দুই এর সঙ্গে এ সম্পর্কযুক্ত করেছিলাম তখন সেটা এক এক ফাংশন ছিল না কিন্তু এটা এক এক কেন ভাইয়ের ডান দিকে তো সি ফাঁকা পড়ে আছে সি যদি ফাঁকা পড়ে থাকে এটাকে এক এক হবে উত্তর হচ্ছে হ্যাঁ হবে এটাও এক এক এই কারণে আমি ফাঁকা রেখেছি যাতে তোমার মনে ওই প্রশ্নটা না আসে এটাও এক 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 হচ্ছে তখন যখন যাদের সাথে সম্পর্ক আছে মানে দিকে যাদের সঙ্গে কারো না কারো সম্পর্ক আছে তাদের ঠিক একটা করেই সম্পর্ক আছে এই দাগগুলো কখনো একটা থেকে দুইটা যায় নাই দাগগুলো একটা একটা করে দাগ বুঝতে পারছো খেয়াল করো আরেকবার যে এক এক হবে না কখন ওয়ান টু ধরো এ এটা কি এক এক ফাংশান না এটা এক এক ফাংশন না এটা এক এক ফাংশন না কেন এটা এক এক ফাংশন না এক এক ফাংশন না কারণ হচ্ছে এখানে একটা আউটপুটের দুইটা ইনপুটের সাথে সম্পর্কযুক্ত খেয়াল করে দেখো একটার সঙ্গে ঠিক একটা করে নাই ওয়ানের সঙ্গে এ টু এর সঙ্গেও এ আছে এরকম হলে সেটাকে এক এক না তাহলে এক এক না আচ্ছা ফাংশন কি এক এক হলে সার্বিক হওয়া যাবে না বা সার্বিক হলে এক এক হওয়া যাবে না এরকম কোনো শর্ত আছে কোনো শর্ত নাই সার্বিক হলে এক এক হতে পারে সার্বিক হলে এক এক নাও হতে পারে যেরকম এখন তাকে দেখো এখানে তোমরা এবার খেয়াল করো আমি একটা উদাহরণ দিই ওয়ান টু থ্রি তার সঙ্গে ধরো এখানে আছে পি কিউ আর ঠিক আছে এটা টাকাও প্রথমে ওয়ানের সঙ্গে পি টু এর সঙ্গে কিউ থ্রি এর সঙ্গে আর প্রথম কথা সার্বিক সার্বিক বুঝবো কিভাবে দেখবো যে দিকে কেউ ফাঁকা আছে কিনা যদি ডান দিকে না থাকে সার্বিক এটা সার্বিক কোনো অসুবিধা নাই আমি খুশি এটা সার্বিক কারণ ডান দিকে কেউ ফাঁকা নাই পি কিউ আর প্রত্যেকেই কারণ আকারের সাথে সম্পর্কযুক্ত এখন বলো এটা কি এক এক উত্তর হচ্ছে হ্যাঁ এটা এক এক কেন এক এক কারণ কি বাম দিকে এমন কেউ নাই যে দেখো এখানে খেয়াল করে দেখো যে ডান দিকের কারো সঙ্গে বামের দুইটা সম্পর্ক নাই এখানে এটা হলে এটা এক এক একটার সঙ্গে ঠিক একটা করেই মনে করো এক এক সম্পর্কটা এইভাবে চিন্তা করতে পারো যে প্রত্যেকটা আম গাছকে বলা হলো যে তুমি যদি কোনো আম জন্ম দিয়ে থাকো তাহলে তোমার সবচেয়ে ভালো যে আমটা ছিল তুমি শুধুমাত্র ওই একটা আমকে রাখতে পারবে তাহলে বামদিকে কারা আছে বামদিকে আছে সবচেয়ে ভালো আমগুলা আর ডান দিকে আছে সব আম গাছ তাহলে যারা যারা ফাঁকা তাদের অসুবিধা নেই তারা থাকতে পারে তাদেরকে নিয়ে সমস্যা নাই যাদের কোনো না কোনো আম জন্ম তারা দিয়েছে তাদেরকে বলা হচ্ছে তারা শুধুমাত্র একটা আম তারা দিতে পারবে এরকম ক্ষেত্রগুলো বলে এক এক একটা সঙ্গে ঠিক একটা করে সম্পর্কযুক্ত তাহলে এটা সার্বিক এবং এক এক এমনকি হওয়া সম্ভব যে সার্বিক না কিন্তু এক এক হ্যাঁ উপরেরটার উদাহরণের দিকে তাকাও এখানে তাকাও দেখো এই ফাংশনটা এটা এক এক কারণ এই যে একের সঙ্গে এ এর সঙ্গে বি কিন্তু এটা সার্বিক না এইটার দিকে তাকাও এটা কি এক এক না কারণ এই দুইটার সঙ্গে একটা সম্পর্কিত কিন্তু এটা সার্বিক ডান দিকে তাকাও ডান দিকে কোনো উপাদান খালি নাই তাহলে তুমি এখন বিভিন্ন কেস ভালো করে এখানে খেয়াল করো অনেক রকম ফাংশনের দিকে আমরা এখানে তাকাচ্ছি এই ফাংশনটা কি এটা সার্বিক এবং এক এক সুন্দর খুব ভালো এটা কি এটা এক এক কিন্তু সার্বিক না কেন সার্বিক না কারণ ডান দিকে সি ফাঁকা পড়ে আছে এক এক কেন কারণ একের সঙ্গে একটা করে এটা কি এক এক না কারণ ওয়ানের এর সঙ্গেও এ টু এর সঙ্গেও এ কিন্তু এটা কি সার্বিক হ্যাঁ এটা সার্বিক ডান ডান দিকে দিকে আছে বলো তো কেউ ফাঁকা পড়ে নাই তাই এটা সার্বিক আচ্ছা এমন কি সম্ভব যে না না অবশ্যই সম্ভব এরকম উদাহরণ আমরা দেখিয়েছিলাম দেখি সেটা খুঁজে পাওয়া যায় কিনা যেটা আমরা আগে দেখিয়েছিলাম যে সে ফাংশন কিন্তু এক এক না সার্বিক না ফাংশন হলে যে সে এক এক সার্বিক এগুলো হতেই হবে এমন কোনো কথা নাই এমন কোনো কথা নাই যেরকম ধরো এখানে এর সঙ্গে ওয়ান বি এর সঙ্গে ওয়ান সি এর সঙ্গে টু ডি এর সঙ্গে টু কিন্তু মাঝখান থেকে থ্রি আর ফোর বেচারা ফাঁকা এটা কি এটা কি ফাংশন হ্যাঁ এটা ফাংশন কারণ বাম দিকে দেখো বাম থেকে দুইটা এরকম করে এটাকে বলে ফর্ক এরকম কিছু বের হয় নাই মানে বাম দিকের কারোর সঙ্গে দানের একা থেকে সম্পর্ক নাই আমি যাকে যেই প্রশ্নই করি সে সবসময় একটা উত্তরই দেয় একে জিজ্ঞেস করলাম তার তার মায়ের নাম কি সে বলল ওয়ান ডিকে জিজ্ঞেস করলাম তোমার মায়ের নাম কি বললো ওয়ান সি কে জিজ্ঞেস করলাম তোমার মায়ের নাম কি টু ডিকে কে জিজ্ঞেস করলাম তোমার মায়ের নাম কি সে টু কখনো সে আরেকবার বলছে না যে অন্য কিছু সে ঠিক একটা করেই উত্তর দেয় তো এরকম ক্ষেত্রে দেখো এটা এক সার্বিক সার্বিকোনা তাহলে এখানে কোডোমেন কারা ওয়ান টু থ্রি ফোর এবং রেঞ্জ কারা শুধুমাত্র ওয়ান টু তাহলে রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয় তাকে বলে সার্বিক ফাংশন রেঞ্জ আর বামপাশের সবার সঙ্গে যদি ডানপাশের ঠিক একটা একটা করে সম্পর্ক থাকে সেটাকে বলে এক এক ফাংশন তো এই কথাটাকে এইভাবে লেখে দেখো এক এক ফাংশনের সংজ্ঞাটা যখন দেওয়া হয় সেই সংজ্ঞাটা এখন তুমি সহজে বুঝতে পারবে যেরকম এটা একটা এক এক ফাংশন এবং এটা একটা সার্বিক ফাংশন ডান দিকে এক এক ফাংশনের সংজ্ঞা হচ্ছে আলাদা ইনপুটের জন্যে খেয়াল করো ইনপুট যদি আলাদা হয় তাহলে আউটপুট আলাদা হবে ইনপুট আলাদা হলে আউটপুটও আলাদা হবে আমরা যখন ফাংশন অফ এক্স লিখি এফ অফ এক্স দিয়ে বোঝাই কি সেটা একটা আউটপুট মনে আছে আমি যখন বললাম যে এফ অফ টু ইকল টু টু স্কোয়ার তাহলে এফ অফ টু ইকল টু টু স্কোয়ার এফ অফ টু যেটা ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ইনপুট এক্স হচ্ছে ইনপুট এবং আউটপুট কি এফ অফ এক্স এর পুরো এফ অফ এক্সের মানটা এফ অফ এক্স মানে কি চার তাই না সো এফ অফ এক্স পুরোটা একসাথে একটা আউটপুট বোঝায় এটা মাথার মধ্যে ভালো করে রাখো যে এফ অফ এক্স পুরোটা মিলে আসলে আউটপুট বোঝায় এক্স হচ্ছে ইনপুট আর এফ অফ এক্স পুরোটা হচ্ছে তার আউটপুট এক্স ইনপুটের জন্য আউটপুট কি এফ অফ এক্স পুরোটা মিলে এফ অফ এক্স মিলে একটা আউটপুট বোঝায় তাহলে আলাদা ইনপুটের জন্য যদি আলাদা আউটপুট পাওয়া যায় সেটা হচ্ছে তখন এক এক বলে সেটাকে দেখো এখানে আলাদা আলাদা যদি ইনপুট হয় এ আর বি দুটো আলাদা ইনপুট নিলাম তাহলে আমি আউটপুট আলাদা পাবো এক আর দুই আলাদা আলাদা আউটপুট পাচ্ছি যদি এরকম না হতো যেরকম ওয়ান টু আর আমি মাইনাস টু মাইনাস টু দিই ধরো এখানে আমি বললাম বর্গের যে ফাংশনটা এফ অফ স্কোয়ার এই ফাংশনটাকে এই ফাংশনটা কি এক এক যদি আমি আর থেকে আর আরে সম্পর্কযুক্ত করি এটা আবার ব্যাপার আছে এটাকেও এক এক হইতে পারে আমি কীভাবে এটাকে লিখছি তার উপরে এটা নির্ভর করে আমি সেটা বলবো ধরো আর থেকে আরে মানে বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যার দিকে আমি যদি সম্পর্কযুক্ত করি এটাকে এটা এক এক ফাংশন না কারণ এখানে এক্স ওয়ান নটিকল টু এক্স টু হলে এক্স ওয়ান নটিকল টু এক্স টু মানে কি দুইটা আলাদা আলাদা ইনপুট নিলে আমি দেখছি যে আউটপুট সমান হয়ে যাচ্ছে এফ অফ এক্স মানে এফ অফ এক্স ওয়ান কত এখানে চার এফ অফ এক্স টু কত এটাও চার প্রথমটার জন্য যে আউটপুট দ্বিতীয়টার জন্য আউটপুট একই এটা হয়ে যাচ্ছে তাহলে এটা এক এক না আলাদা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট পেতে হবে তাহলে তোমরা এখন বক্তব্যটা বুঝতে পারছো যে এক এক যখন আমরা বলি তখন মেন ঘটনা কি মানে এক্স ওয়ান মানে কি একটা ইনপুট এক্স টু কে আরেকটা ইনপুট অন্য একটা ইনপুট তাহলে এক্স ওয়ান নট ইকল টু এক্স টু মানে দুইটা আলাদা আলাদা আউটপুট ইনপুট হলে আউটপুটও যেন আলাদা আলাদা হয় ঠিক আছে তাহলে আমরা এখন মোটামুটি এক এক ফাংশন এক জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছি তাহলে এইবার তাকাও যখন আমরা এইভাবে লিখছি তখন এটা কি বোঝায় এটা বোঝাচ্ছে কি এভাবে এটা হলো ডোমেন এটা হল কোডোমেন এখন আমরা রেঞ্জ এখানে লিখি না আমরা যখন এখানে লিখি তখন বাম দিকে এখানে যেটা আছে সেটাই ডোমেন এবং এখানে যেটা সেটা হচ্ছে কো ডোমেন ঠিক আছে এটা ডোমেন এটা কো ডোমেন তো এখন আমরা ধরো একটা ফাংশনের ডোমেন কো ডোমেন সেই জিনিসগুলো তো নির্ণয় করার চেষ্টা করি খেয়াল করো একটা ফাংশন মনে করো লিখে দেওয়া হয়েছে এরকম এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে যেখানে এ বিলংস টু আর এরকম একটা ফাংশনের কথা ধরো বলে দেওয়া হয়েছে নট বিলংস এ হচ্ছে ইজ আবসেট অফ আর বলে দিয়েছে যে এ হচ্ছে এ সম্পর্কে আমি যেটুকু বলছি এ কিন্তু ডোমেন এই ডোমেনটা সম্পর্কে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই ডোমেনটা এটা বাস্তব সংখ্যার একটা সাবসেট এতটুকু আমি শুধুমাত্র বলে দিচ্ছি কিন্তু আসলে ডোমেনটা কী ঠিক করে আমি বলছি না এটা তুমি বের করবে তাহলে আমাকে বলো যে এরকম একটা ফাংশন যদি হয় সেখানে কী কী জিনিস সম্পর্কে আমরা জানতে পারছি আমরা এখন দেখবো যে এই ফাংশনটা সার্বিক না কিনা আমরা এইগুলো ভালো করে বোঝার চেষ্টা করি একটা ফাংশন নিয়ে আমরা নিয়ে আগে চিন্তা করি প্রথমে যে এই ফাংশনটা এফ অফ এ থেকে আর এই ফাংশনটা এফ অফ এক্সিক রুটোভার এক্স হয় এটা ডোমেন কি ডোমেন মানে কি যাদেরকে আমি ইনপুট দিতে পারি আমি এখানে সবাইকে ইনপুট দিতে পারি খেয়াল করে দেখো যারা আউটপুট আসবে তাদেরকে অবশ্যই কাদের মধ্যে অংশ হতে হবে বাস্তব সংখ্যার মধ্যে হতে হবে এখন বাস্তব সংখ্যার মধ্যে আউটপুটটা থাকবে এতটুক সম্পর্কে জাস্ট বলে দেওয়া আছে ডান দিকে খেয়াল করে দেখো যে এরকম করে যে আমরা গোল্লা গোল্লা করে লিখি বলে দেওয়া হয়েছে যে এখানে হচ্ছে এ এখানে হচ্ছে আর এই এ যে সেও একটা আরেরই সাবসেট কিন্তু সব আর নাও হতে পারে অর্থাৎ আমাদের কেটে খুঁজে বের করতে হবে ডোমেনটা কি কাদেরকে ইনপুট দেওয়া যেতে পারে কাদেরকে ইনপুট দিলে আউটপুটটা বাস্তব সংখ্যা হয় আচ্ছা আমি কি এক দিতে পারবো পারবো কোনো অসুবিধা নেই শূন্য হবে আচ্ছা আমি কি দুই দিতে পারবো এখানে খেয়াল করে দেখো তো ভালো করে বোঝো যে আমি কি দুই দিতে পারবো দুই দিলে কি সমস্যা সমস্যা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস টু রুটের মধ্যে মাইনাস ওয়ান চলে আসছে তখন কি আর বাস্তব সংখ্যা পাওয়া যাবে পাওয়া যাবে না আমাদের আউটপুট বাস্তব সংখ্যার মধ্যে হতে হবে এটা শর্ত বেঁধে দেওয়া আছে এখানে যদি জটিল সংখ্যা হতো তাহলে আবার সেটা হতো অসুবিধা নাই কিন্তু শর্ত দেখো খেয়াল করে দেখো আমাকে বলে দেওয়া আছে যে কোডোমেন কেমন এটা বাস্তব সংখ্যার মধ্যে কিছু একটা হবে তাহলে আউটপুটটা বাস্তব সংখ্যার মধ্যেই আসতে হবে তাহলে এমত অবস্থায় ডোমেন কি হতে পারে খেয়াল করো আমরা এই আউটপুটটা বাস্তব কখন পাবো বাস্তব পাবো যদি ভেতরে যে আছে সেটা যদি একদম রুটের ভেতরে যে আছে সে যদি কি হয় বলতো রুটের মধ্যে যে আছে সে যদি ধনাত্মক হয় শুধুমাত্র তখনই একটা বাস্তব আউটপুট পাওয়া যাবে অর্থাৎ আমাদেরকে নিশ্চিত করতে হবে তাহলে এফ অফ এক্স বাস্তব হবে যদি ওয়ান মাইনাস এক্স এটা গ্রেটার অর ইকুয়াল জিরো হয় এই জিনিসটা ভালো করে ফিল করো যদি ভেতরে যে আছে সে যদি শূন্য অথবা তার থেকে বড় হয় তাহলেই শুধুমাত্র এফ অফ এক্স বাস্তব হওয়া সম্ভব না হলে সম্ভব না মানে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সম্ভব না তার মানে কি এখান থেকে আমি বুঝতে পারছি ওয়ান গ্রেটার দেন এক্স ওই কাছে নিয়ে গেলাম ওয়ান এক্সের থেকে বড় অথবা সমান হবে বা উল্টে লেখলে এক্স একের থেকে ছোট অথবা সমান হবে তাহলে খেয়াল করে দেখো যদি আমরা সমস্ত ডোমেইন বের করতে চাই তাহলে ডোমেনগুলো কারা ডোমেইন তারা যেখানে এক্সের মানটা একের থেকে ছোট। তো এরকম অবস্থায় ডোমেন সাধারণত যেভাবে লেখে এইভাবে আমরা লিখি সাধারণত যে এক্স এফ অফ এক্স এর ডোমেন বা ডোম এফ ডোম এফ মানে হচ্ছে এফ অফ এক্স এর ডোমেন শর্টকাটে লেখে যে ডোম এফ এটা হলো এমন একটি সেট এই যে সেট লেখার জন্য আমি একটা সেকেন্ড ব্রাকেট লিখেছি আর কি এমন একটা সেট যেখানে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্সোলা আর এর উপাদান মানে বাস্তব সংখ্যা এক্সে একটা বাস্তব সংখ্যা এমন সব বাস্তব সংখ্যা এমন সমস্ত বাস্তব সংখ্যা যেগুলো দেখো মোটামুটি দেখে বোঝাও এক্সোলা এমন সব বাস্তব সংখ্যা যেগুলো এক্স যেখানে এক্স লেস দ্যান আর ইকুয়াল টু ওয়ান এটা হলো ডোম অফ এফ খুব সহজ কথা কারণ এক্সের মান যদি একের ছোটো অথবা সমান হয় তখনই শুধুমাত্র আমি বাস্তব উপাদান পাবো এখন আউটপুটের দিকে চিন্তা করো কাদেরকে আমি আউটপুট পাবো একটা স্কোয়ার রুট থেকে কাদেরকে আউটপুট পাওয়া যেতে পারে আমি ইচ্ছা করে স্কোয়ার রুট নিয়েছি তুমি বলো তো রুট ওভার চারের মান কত আমি যদি এক্স এর মানটা মাইনাস তিন বসাই খেয়াল করে দেখো এর মান মাইনাস তিন আমি বসাতে পারি একের থেকে ছোট যা কিছু বসাতে পারো মাইনাস মান বসাতে পারো কোনো অসুবিধা নাই এক্স এর মান যদি মাইনাস তিন বসাই তাহলে রুট ওভার ফোর চলে আসবে রুট ওভার ফোর মান কত আচ্ছা বলো রুট ওভার এর মান কত দেখি তোমরা আমাকে উত্তর দাও এখন তোমাদের উত্তরটা একটু খেয়াল করি যে রুট ওভার ফোরের এর মান কত কোন জায়গায় যে স্পষ্ট করে লিখেছে পজিটিভ টু খুব ভালো এটা আসলে চমৎকার আমি খুবই খুশি হয়ে গেলাম যে এখান পর্যন্ত কেউই এখন পর্যন্ত মাইনাস টু লেখে নাই একজন লিখেছে প্লাস মাইনাস টু আসলে এটা ঠিক না রুট ওভার ফোর এটার মান অনলি টু শুধুমাত্র পজিটিভ এই চিহ্নটা এই চিহ্নটা হচ্ছে এটাকে বলে প্রিন্সিপাল রুট সাইন অর্থাৎ এই এই রুট আসলে দুইটা বর্গমূল বর্গমূলক মাইনাস দুই কিন্তু এই স্কোয়ার রুট চিহ্নটা বোঝায় প্রিন্সিপাল রুট দেখো এই চিহ্নটার মানে হচ্ছে প্রিন্সিপাল স্কোয়ার রুট এটা দিয়ে শুধুমাত্র ধনাত্মক মানটা পাওয়া যায় আবার বলছি আমি এই এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার ইকোয়াল টু মোডুলাস অফ এ কেউ যদি বলে কেন আমি তো বলতে পারি যে এই চারকে আমি লিখতে পারি রুট ওভার ফোর সমান সমান রুট ওভার মাইনাস টু হোল স্কোয়ার এটা তো আমি লিখতেই পারি তাহলে আমি এসব স্কোয়ার রুট তুলে দেবো স্কোয়ার রুট এভাবে তোলা যায় এটা কত কোনো জায়গায় লেখা নাই স্কোয়ারার রুট তুললে তখন ওটাকে মডুলাস দিয়ে লিখতে হয় মডুলাস অফ মাইনাস টু শেষ পর্যন্ত তুমি কী পাবে শেষ পর্যন্ত পাবে ওই দুই অর্থাৎ স্কোয়ার রুট অফ সামথিং এটার মান সবসময়ই ধনাত্মক একটা মান আসবে যদি আমরা বাস্তব সংখ্যার মধ্যে সংজ্ঞায়িত করি যদি জটিল সংখ্যার মধ্যে সংজ্ঞায়িত করি তখন আবার এই চিহ্নের আলাদা মান আছে সেটা সেখানে সেখানে প্রিন্সিপাল স্কোয়ার রুট বলতে বোঝায় যেখানে আর্গুমেন্টের মান ছোট সেটা আলাদা সেটা আলাদা ব্যাপার আমি সেটার কথা বলছি না যদি আমরা বাস্তব সংখ্যার মধ্যে হিসাব করি তাহলে স্কোয়ার রুট অফ ফোর এটা অলওয়েজ দুই দেবে অর্থাৎ এই যে ফাংশনটা আমি দেখলাম স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স এইটার আউটপুট এটার যে রেঞ্জগুলা এটা সবসময়ই ধনাত্মক হবে অথবা শূন্য হতে পারে যদি এক্সের মানে এক হয় তার মানে এটার মান এই পুরো জিনিসটার মান স্কোয়ার রুট পুরো জিনিসটার মান এটা কখনো নেগেটিভ হওয়া সম্ভব না ঠিক আছে তাহলে এটার মান কি বলতো এটার আউটপুটটা কেমন এটার আউটপুট অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল জিরো হবে এটার সম্পর্কে খুবই স্পষ্ট থেকে তাহলে এই যে ফাংশনটা তার রেঞ্জ কি এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে রেঞ্জ হলো রেঞ্জ হচ্ছে আর প্লাস মানে আর প্লাস দিয়ে বোঝায় শূন্য এবং সমস্ত ধনাত্মক সংখ্যা আর প্লাস বোঝাচ্ছে সেটার মধ্যে শূন্য আসে এরকম না যে শূন্য ধনাত্মক সংখ্যা আর প্লাস এর মধ্যেও শূন্য আছে আর মাইনাসের ভেতরেও শূন্য আছে তাহলে শূন্য হলো ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝামাঝি একটা জিনিস নিউট্রাল তাহলে রেঞ্জ কি আর প্লাস অথবা যদি তোমরা আরো ই করে ভালো করে বলতে চাও এভাবে লিখতে পারো রেঞ্জ হচ্ছে সেই সমস্ত ওয়াই যেখানে ওয়াই গ্রেটার আর ইকুয়াল জিরো এ দুটো একই জিনিস বোঝায় কোনো অসুবিধা নেই রেঞ্জ অফ এফ খেয়াল করে দেখো আমি ফাংশনটা কীভাবে লিখেছিলাম ফাংশনটা আমি লিখেছিলাম এইভাবে এফ এ থেকে আর এর মধ্যে সংজ্ঞায়িত এফ অফ এক্স ইকোয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স এইভাবে ফাংশনটা লিখেছিলাম আমি একটু আগে দেখেছি এটা ডোমেন কি ডোমেনটা খুব দ্রুত আমরা বুঝে ফেলেছি ডোমেন হচ্ছে এমন সমস্ত বাস্তব সংখ্যা যেখানে এক্সের মানটা একের থেকে ছোটো একের থেকে ছোটো অথবা একের সমান তাহলে আমি মান পাবো রেঞ্জটা কী পেলাম রেঞ্জটা পাওয়া গেল এমন সমস্ত ওয়াই আমি আসলে ওয়াই দিয়ে লিখি এটা এক্স দিয়ে লিখলেও একই কথাই প্রকাশ করে জাস্ট ইন আউটপুট বোঝানোর জন্য আমি ওয়াই দিয়ে লিখলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে তুমি কি লিখলে এটা ব্যাপার না এখানে টি লিখলেও এখানে পি লিখতে পারো একই জিনিস প্রকাশ করে এগুলা আচ্ছা তাহলে খেয়াল করে দেখো যে এইটা এবং আমাদের কোডোমেন কি একই আমাদের কোডোমেন ছিল কারা আমি বলেছি ডান দিকে কারা কারা আছে ডান আছে সমস্ত বাস্তব সংখ্যা কিন্তু আসলেকে আউটপুট সমস্ত বাস্তব সংখ্যা পাওয়া গেছে না আউটপুট ছিল শুধুমাত্র শূন্য এবং ধনাত্মক অংশগুলো অর্থাৎ খেয়াল করে দেখো যদি কোডোমেন এরকম হতো শূন্য মাইনাস এক মাইনাস দুই প্লাস এক প্লাস দুই এই এদের ভেতরে শুধুমাত্র যারা পজিটিভ এবং শূন্য তারা শুধুমাত্র আউটপুট হতে পেরেছে অনেকে ফাঁকা পড়ে আছে যদি এরকম ফাঁকা পড়ে থাকে তাহলে তাই সে কি না বলতো সে সার্বিক না অর্থাৎ এই ফাংশনটায় কোডোমেন দেওয়াই আছে আর এবং রেঞ্জ আমরা পেয়েছি আর প্লাস এখানে কোডোমেন আর রেঞ্জ সমান না রেঞ্জটা ছোট ফলে এটা সার্বিক না এই ফাংশনটা সার্বিক নয় এখন বলতো এই ফাংশনটা এক এক কিনা এই ফাংশনটা কি একটার জন্য ঠিক একটা করেই পাওয়া যায় এমন কি কিছু হওয়া সম্ভব যেটা দিলে আমি দুইটা মান পাবো ধরো আমি দিলাম চার চার দেওয়াই যায় না চার দিলে নেগেটিভ চলে আসে আচ্ছা চার দেওয়া যায় না খেয়াল করছে যেটা দেওয়া যায় না আমি ফাংশনের শুরুতে বলেছিলাম না যেসব জিনিস ইনপুট দিতে পারি তারা হচ্ছে ডোমেন তাহলে আমি ধরো দিলাম মাইনাস তিন দেওয়া যায় যায় দিলে কি আমি কয়টা মান পাবো দুইটা না তিনটা মাইনাস তিন যদি আমি এখন ইনপুট দেই তাহলে আউটপুট পাওয়া যাবে খেয়াল করো এফ অফ মাইনাস তিন দিলে পাওয়া যাবে ওয়ান মাইনাস মাইনাস তিন সমান রুট ওভার ফোর ইকাল টু টু একটাই পাওয়া যায় খেয়াল করো আর কোনো কিছুর জন্য তুমি কি দুই পাবে এমন কি হওয়া সম্ভব যে অন্য কোনো কিছুর দুই পাওয়া সম্ভব হচ্ছে না পাওয়া যাবে না সুতরাং এই ফাংশনটা কি বলতো এই ফাংশনটা একটা এক এক ফাংশন তাহলে এটা এই ফাংশনটা সার্বিক না কিন্তু এটা কি বলতো এটা এক এক